আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব, দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমাদের হাতে রয়েছে আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর, সেই খবরগুলো আপনাদেরকে এক নজরে জানাতে চাই। ইতিমধ্যে উত্তর কোরিয়া পশ্চিমার শক্তিকে একটা ভয়ঙ্কর মেসেজ পাঠিয়ে দিল, আর সেটির নাম হলো হাইপারসনিক। ইতিমধ্যে উত্তর কোরিয়া হাইপারসনিক প্রদর্শন করল, পরীক্ষা চালালো, যেটা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন। এবং উত্তর কোরিয়া বলল আমাদের এই হাইপারসনিক প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা শহরের দিকে। বুঝতে পারছেন, ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্রের শত্রুরা শক্তিশালী হচ্ছে, আর এই হাইপারসনিক তৈরিতে রাশিয়া সব রকম সহযোগিতা করেছে উত্তর কোরিয়াকে। এবং উত্তর কোরিয়া এই পরীক্ষাটি চালিয়ে তারা কি করলো, বলে দিল আমেরিকার কোন কোন শহর তাদের টার্গেটে রয়েছে। চিন্তা করতে পারেন, এদিকে ইয়েমেনের মতো ছোট্ট একটি দেশ, তারা শব্দের চেয়ে 8 গুণ স্পিড সম্পূর্ণ হাইপারসনিক তৈরি করে ঘোষণা দিয়েছে আমরাও শত্রুর জন্য প্রস্তুত রয়েছে। এখন যে আমেরিকা নিজেকে এতদিন সবচেয়ে শক্তিশালী ভেবেছে, তারা একটা পড়েছে বড় রকম বেকায়দায়, কারণ ক্রমান্বয়ে তার শত্রুরা শক্তিশালী হয়ে যাচ্ছে। দর্শক, আরও অনেক আপডেট খবর রয়েছে। ইতিমধ্যে হিজবুল্লাহ জর্দান মিশর থেকে প্রচুর সংখ্যক মুজাহিদ ঢুকে গেছে গাজাতে, ঢুকে গেছে দখলদার দেশে। দখলদার দেশটির ভেতরে একটা ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। তারা ইরানের উপর যে আক্রমণ করেছে তার প্রতিশোধ ইতিমধ্যে নিতে শুরু করেছে হিজবুল্লাহ। তবে ইরান বড় ফ্রেমে যে আক্রমণটা করবে, এটা কি হতে পারে, এই টেনশনে ঘুমোতে পারছে না নেতানিয়াহু। দখলদার দেশটির প্রতিটি শহরের রেড অ্যালার্ট জারি করা, সর্বোচ্চ সতর্ক অবস্থানে তারা রয়েছে। আমেরিকাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু ইরান কখন আক্রমণ করবে, কোথায় আক্রমণ করবে, শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত স্থানে আক্রমণ করবে? তো যেহেতু সিরিয়া ইরানের 11 জন হাই অফিসিয়ালকে মেরেছে, যেহেতু দখলদার দেশটি সিরিয়াতে ইরানের 11 জন হাই অফিসিয়ালকে মেরেছে, অর্থাৎ ইরানকেও এই আক্রমণটি করতে হবে ভিন্ন কোনো দেশে দখলদারদের উপর। নাকি ইরান এই নীতি অবলম্বন করবে, নাকি ইরান সরাসরি আক্রমণটি দখলদার দেশটির ভেতরে করবে? খেয়াল করুন, এ পর্যন্ত দখলদার রাষ্ট্র বা ইসরায়েল, তারা ইরানের ভেতরে বিভিন্নভাবে আক্রমণ করেছে, কিন্তু কখনো আমি আপনি শুনেছি ইরান দখলদার দেশটির ভেতরে আক্রমণ করেছে? শুনিনি। তবে ইরান যে কাজটি করে সেটাকে হিজবুল্লাহ দ্বারা, মানে হিজবুল্লাহকে ব্যবহার করে তারা ভেতরে আক্রমণ করে। ইরান তার নিজের নামে বা ইরানের মানে ইরান রাষ্ট্র পক্ষ থেকে কোনো আক্রমণ দখলদার দেশের ভিতরে হয়নি, কিন্তু আমরা দেখেছি দখলদাররা সকল নিয়ম ভেঙে, মানে রাস্তায় যে নিয়মকানুনগুলো রয়েছে, আইন রয়েছে, সকল কিছু ভঙ্গ করে তারা একাধিকবার ইরানের ভেতরে আক্রমণ করেছে। এবং এই যে রাষ্ট্রীয় যে কনসুলেট বা এম্বাসি, এটার উপর আক্রমণ করার পৃথিবীর কোনো নিয়ম নেই, এটি কোনো অসভ্য জাতীয় করে না। এবার সকল নিয়ম ভেঙে কিন্তু দখলদাররা সিরিয়াতে ইরানের অ্যাম্বাসির উপর আক্রমণ করেছে। একটা অ্যাম্বাসি মানে সেই দেশের রাষ্ট্র। ধরুন সিরিয়াতে যে অ্যাম্বাসির উপর আক্রমণটি হয়েছে, এটি ইরান, এটা কোনো অ্যাম্বাসি না, এটি একটি ইরান রাষ্ট্র, সেই রাষ্ট্রের উপর আক্রমণ করেছে দখলদাররা। তো ইরান পারে এবার স্বয়ং দখলদার দেশটিতে আক্রমণ করতে। এখন সবার অপেক্ষা ইরান কি করবে, কখন করবে। আর এই ইরানের আক্রমণ মোকাবেলায়ও দখলদাররা সর্বোচ্চ প্রস্তুত। তবে একটি বিষয় এখানে আছে, দখলদাররা ইরানকে টেনে আনতে চাচ্ছে যুদ্ধে। এতদিন ইরানের মিলিশিয়ারা যে আক্রমণটি অব্যাহত রেখেছে, দখলদারদের টার্গেট তারা ইরানকে টেনে আনতে চাইছে। এখন ইরান এই বিষয়টি নিয়েই ভাবছে যে তারা এই লড়াইতে আসবে বা আসলে কি কি প্রবলেম তৈরি হতে পারে বা পরবর্তী কি কি বেনিফিট পেতে পারে দখলদাররা। আবার ইরান চিন্তা করছে যে আমরা যদি এই জুজুর ভয় থাকি, তাহলে তো ওরা আমাদের উপর আরও আক্রমণ করবে।
এই সকল বিষয় ভেবে ইরান সিদ্ধান্ত নিচ্ছে। তবে ইরান যে বড় রকম আক্রমণ করবে, ইতিমধ্যে কিন্তু আক্রমণ শুরু হয়েছে, সেটা কি? সেটা ইরান তার গোষ্ঠীগুলোকে ব্যবহার করে, মিলিশিয়াদেরকে ব্যবহার করে, বা ইরানের মদতপুষ্ট যে বিভিন্ন শিয়া গোষ্ঠীগুলো রয়েছে, ইসলামিক রেজিস্টেন্স, হিজবুল্লাহ, তারা কিন্তু ব্যাপক আক্রমণ শুরু করেছে। এবং তারা যে আক্রমণগুলো করছে এতে মোটামুটি নড়ে চড়ে উঠেছে দখলদাররা। কিন্তু ইরানের পক্ষ থেকে কাঙ্ক্ষিত অ্যাটাকের অপেক্ষা রয়েছে পুরো বিশ্ব, যে ইরান আসলে কি জবাব দেবে। কারণ এই জবাবটার মধ্য দিয়েই হয়তোবা তৃতীয় ফ্রন্ট খুলে যাবে যুদ্ধের। কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে, একদল ফ্রন্ট লাইনে আসলে আরেক লাইন ব্যাকফুটে যাচ্ছে। ইতিমধ্যে আমি আমার আগের লাইভে বলেছি যে জর্দান এবং মিশর থেকে প্রচুর সংখ্যক মুক্তিকামী প্রবেশ করছে দখলদার দেশটির বিরুদ্ধে লড়াই করতে। কেউ গাজাতে, কেউ প্যালেস্টাইনে, কেউ সরাসরি ঢুকে যাচ্ছে দখলদার দেশটির ভেতরে। এবং এই সংখ্যক লড়াইয়ের যে গ্রুপটি আসবে, এই গ্রুপটির জন্য টেনশনে পড়ে আছে দখলদার বাহিনী। এবং অনেকে ঢুকে গেছেন, কয়েক হাজার ঢুকে গেছেন, তারা ইতিমধ্যে হামাসের আল কাসাম ব্রিগেডের সঙ্গে আবার আরেকটা গ্রুপ প্যালেস্টাইনে তারা আক্রমণে জড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, অন্যদিকে পাকিস্তানের পরিস্থিতি ক্রমান্বয়ে ইমরান খানের দিকে ঝুঁকে পড়ছে। ইমরান খানকে তোষাখানার মামলায় 14 বছরের সাজা দেওয়া হয়েছে, হাইকোর্ট সেই সাজাকে উড়িয়ে দিয়েছে, আর সেই মামলা নেই। হাইকোর্ট বলেছে এটি কিরকম বিচার যেখানে তোষাখানার কোনো প্রমাণই, মানে তোষাখানার নিয়ম বহির্ভূত কোনো অপরাধ ইমরান করেনি, সেখানে তাকে সর্বোচ্চ 14 বছর সাজা দেয়া হলো, এটি কেমন বিচার হতে পারে? যে বিচারপতি এর রায়টি দিয়েছেন তার সারা জীবনের ক্যারিয়ার শেষ। নতুন করে এসছে সাইফার মামলা। সাইফার মামলায় আদালত যে রিমার্কসগুলো দিয়েছে, বলা হয়েছে যে কেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে যে তিনি পাকিস্তান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ধ্বংস করে দিচ্ছেন। বিচারপতি জিজ্ঞেস করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে, কি করে সম্ভব যে তিনি দুরাষ্ট্রের গোপনীয়তা ফ্লাশ করে দিয়েছে? বিচারপতি জিজ্ঞেস করলেন কি গোপনীয়তা? তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বললেন সাইফার। তখন বিচারপতি প্রশ্ন করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে, আপনি কি সাইফারের কপিটি দেখেছেন? তখন তিনি বললেন না। যিনি নিম্ন আদালত থেকে বিচারের রায় দিয়েছে সাইফার মামলা ইমরানের বিরুদ্ধে, তিনিও কি দেখেছেন? বলছে যে না, আপনারা সাইফার দেখেননি, অথচ ইমরান খানের উপর বিচার করলেন, তাকে সাজা দিয়ে ফেললেন, কি করে সম্ভব? এবং হাইকোর্টের বিচারপতি বললেন যে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিন্ন দেশ ষড়যন্ত্র করলো, আপনারা সেটি প্রোটেকশন না দিয়ে, আপনারা সেটিকে বাধা না দিয়ে এবং সেটির জবাব না চেয়ে উল্টো সেই ষড়যন্ত্রের অংশ হয়ে সেই প্রধানমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিলেন। দর্শক কি বুঝলেন? হাইকোর্ট যখন এই প্রশ্ন করে, তখন আর বোঝার বাকি আছে কি রায় আসছে। ইনশাআল্লাহ ইমরান খান সাইফার মামলা থেকেও বেকসুর খালাস পেতে যাচ্ছে। আর কাজ হবে না নাদিম আঞ্জুম, আর কাজ হবে না আসিফ মনিরের ষড়যন্ত্রে। এবার বিচারপতিরা মাঠে নেমে গেছে। এতদিন যে বিচারপতিদের উপর ছড়ি ঘোরাতো গোপনে আইসাই, যে বিচারপতিদের চাপ দিয়ে তার সন্তানদের ব্ল্যাকমেল করে, তাদের সন্তানদের ভিডিও ধারণ করে, তাদের ড্রয়িং রুম বেডরুমে ক্যামেরা ঢুকিয়ে গোপনে ভিডিও ধারণ করে তাদেরকে হুমকি দিতেন, ব্ল্যাকমেল করতেন, তাদের পরিবারকে নিয়ে ধরে নিয়ে নির্যাতন করতেন, তার শ্বশুরবাড়ির আত্মীয় বা তার নিকট আত্মীয়দের ধরে নিয়ে মারধর করে, গুম করে, ব্ল্যাকমেল করতেন। এবার সেই বিচারপতিরা মাঠে নেমে গেছেন। পাকিস্তানের 6 বিচারপতি, তারা হাইকোর্ট, ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, প্রকাশ্যে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের কাউন্সিলের কাছে, জুডিশিয়াল কাউন্সিল। বলা হয়েছে যে আমরা বিচার কাজ পরিচালনা করতে পারছি না, আমাদের উপর চাপ তৈরি হচ্ছে, রাষ্ট্রের অমুক অমুক আমাদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে। তো প্রথমে অবৈধ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অবৈধ
অবৈধ বলা যায় না তাকে, বৈধই, কিন্তু ব্যক্তিটা অবৈধ, কাজী ফয়জ ইসা। আর তিনি হলেন চিফ বিচারপতি ইসলামাবাদ, কি বলবো, যে পাকিস্তানের সুপ্রিম কোর্টের। তারা সমন্বয় করে একজন রিটায়ার্ড ব্যক্তিকে এটা তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। পুরো পাকিস্তান এটা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে যে ছজন রানিং বিচারপতির আবেদনে একজন রিটায়ার্ড বিচারপতি বিচার কাজ করবেন কি করে, এটার কোনো ভ্যালু থাকে কি না। পরবর্তী আমরা কি দেখলাম, সেই ব্যক্তি এই চাপ দেখে তিনি সরে গেলেন। তিনি বললেন যে না, এভাবে হয় না, এটা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে বিচার কাজটি করতে হবে। ফেসে গেলেন কাজী ফয়জ ইসা। তারপর গতকালকে শুরু হয় বিচার কাজ, অর্থাৎ সেই ছয় বিচারপতিদের চিঠির পরিস্থিতির আলোকে কালকে সুপ্রিম কোর্টে একটা সাতজন বিচারপতির প্যানেল শুরু হয় এবং সেখানে লাইভ বিচার কাজ শুরু হয়। সে লাইভে যেটুকু অংশ আমি দেখেছি সেখানে দেখা গেছে যে কাজী ফয়জ ইসা বড় রকম মাইনকা সিপায় আটকে গেছেন। তিনি খুব কৌশল একটা ব্যবহার করেন। তিনি কি করেন, রাষ্ট্রপক্ষ অর্থাৎ শাহবাজ শরীফ বা সেনাবাহিনীর পক্ষের যিনি আইনজীবী, যেটাকে আমরা বলি রাষ্ট্রপক্ষের আইনজীবী বা অ্যাটর্নি জেনারেল, তাকে সুন্দর করে একদম সহজভাবে পদ তৈরি করে দেন এবং তাকে সব রকম কথা বলতে দেন। কিন্তু ছয় বিচারপতির পক্ষে যারা কথা বলছেন তাদেরকে তিনি মাঝে আটকে দিচ্ছেন, অল্প একটু কথা বলার পরে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। মানে কাজী ফয়জ ইসা পুরো পাকিস্তান না, পুরো বিশ্ব জাতির কাছে একটা কমেডি শো করতেছেন এই লাইভ শোর নামে, এবং পুরো মানুষ পাকিস্তানের আদালতের দিকে থুতু ছিটাতে শুরু করে যে কাজী ফয়জ ইসা কতটা জঘন্যতম লোক, যিনি লাইভ বিচার কাজ করতেছেন এবং মানুষ বুঝে যাচ্ছে তার এই চরিত্রটা। তিনি কি করছেন, যখনই তার পক্ষে কোনো কথা আসে তাকে কথা বলতে দিচ্ছেন, বলো তুমি আরো সুন্দর করে, এবং তাকে আরো সহজ করে দেন। যখনই মনে হয় যে এই বক্তব্যটি সেনাবাহিনী বা কি বলবো বর্তমান সরকার মানে শাহবাজ শরীফ সরকারের বিপক্ষে যাচ্ছে, তখনই তিনি করেন কি, তাকে ওখানে থামিয়ে দেন, ওই আইনজীবীকে থামিয়ে দিয়ে প্রসঙ্গটা আগের দিকে নিয়ে যান। তো মানুষ দেখে, এগুলো দেখে পাকিস্তানের ব্লগাররা, সাংবাদিকরা, পাকিস্তানের যারা ইউটিউবার, ফেসবুকার, ইনস্টাগ্রাম, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা এই অংশগুলোকে নিয়ে এমনভাবে সমালোচনা করে, কাজী ফয়জ ইসার মুখ দেখানোর কোনো পথ থাকে না। কাজী ফয়জ ইসা সত্যিকার অর্থে তার গর্তে পড়ে গেছে। তিনি যে ষড়যন্ত্রগুলো ওমর আতা বান্দিয়ালের যুগে করেছিলেন, যখন ওমর আতা বান্দিয়াল চিফ জাস্টিস ছিলেন, তখন তিনি দ্বিতীয় সিনিয়র ব্যক্তিটি ছিলেন, তখন তিনি সেই পদে বসে কাজী ফয়জ ইসা ওমর আতা বান্দিয়ালের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন। এবার তার বিরুদ্ধে শুরু হয়ে গেছে সেই রকম গেম। তিনি যা যা করেছেন সেই গেমে এবার কাজী ফয়জ ইসা পড়ে গেছে। তিনি চাননি সুপ্রিম কোর্টে ফুল প্যানেল বা সাত বিচারপতির প্যানেলে বিচার কাজটি করতে, এখন তিনি করতে বাধ্য। তিনি চাননি লাইভ করতে, এখন লাইভ করতেও বাধ্য হন। লাইভ করতে গিয়েও তিনি যে দুষ্টুমি করছেন, ষড়যন্ত্র করছেন, জাতির কাছে ধরা খেয়ে যাচ্ছেন। আমাদের কাছে খবর আসছে আরও কয়েকটি। লাহোর হাইকোর্টের কাছে চিঠি এসেছে, সেই চিঠির মধ্যে কিছু বিষ মেশানো ছিল। ইসলামাবাদ বা আরও কয়েকটি হাইকোর্টে এই চিঠিগুলো গেছে, বিভিন্ন নারীর নামে এই চিঠিগুলো পোস্ট করা হয়েছে এবং সেখানে বিচারপতিদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, জীবন, তাদের জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। কারা এই কাজটি করছে? যখন এই ছয় বিচারপতির চিঠি নিয়ে সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু হলো, তখনই বাকি হাইকোর্টগুলোর উপর এই থ্রেট আসতে শুরু করেছে। কারা করছে? পাকিস্তানের গোয়েন্দা সংস্থাই তো। এই কাজগুলো করে তাদের লাভটা কি পুরো পৃথিবীর কাছে দেশটাকে হাস্যকর পরিস্থিতির মধ্যে ফেলছে কেন? অন্যদিকে ইমরান খান অভিযোগ করেছেন তার স্ত্রী বুশরা বিবিকে জেলে বিষ প্রয়োগ করা হয়েছে, বুশরা বিবিকে হত্যার জন্য নানান রকম চেষ্টা করা হচ্ছে, ইমরান খানকে চাপে ফেলতে বা ইমরান খানকে যে কোনোভাবে বাগে আনার জন্য ইমরান খানের স্ত্রীর উপর বিষ প্রয়োগ করা হচ্ছে বা ইমরান খানের উপর নানান রকম তাকে হত্যার যে প্রক্রিয়াগুলো বা বিদেশি সন্ত্রাসী এনে জেলের ভেতরে হত্যাকাণ্ডের যে পরিকল্পনাগুলো, এগুলো বারবারই ফ্ল্যাশ করা হচ্ছে, এগুলো করা হচ্ছে, আবার নিজেরাই ফ্ল্যাশ করছে। তার মানে ইমরান খানকে একটা বড় চাপে ফেলতে করা হচ্ছে। কিন্তু আশার কথা হচ্ছে আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে ইমরানের উপর থেকে। বিভিন্ন মামলায় ইমরান খান মুক্তি পেতে শুরু করেছেন, বিভিন্ন মামলা হারিয়ে যাচ্ছে তার উপর থেকে।
ইমরান খানের দলের অনেকে জামিন পেতে শুরু করেছেন এবং আস্তে আস্তে করে ইমরান খানের দিকে আবার ঝুঁকছে পাকিস্তান এবং ষড়যন্ত্রকারীরা আবার ব্যর্থ হতে চলছে এবং যে ষড়যন্ত্রকারীরা এতদিন ধরে ইমরানকে আটকে রাখতে চেয়েছে তারাই আবার নতুন করে নতুন বিপদে পড়ে গেছে এবং সেই বিপদ তাদেরকে এবার ভালো করে টেনে ধরছে। দর্শক, এই ছিল আজকের আপডেট। ইনশাআল্লাহ আজ রাতের লাইভে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ব্রেকিং খবর জানাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।